জি সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা টিপস দেব টিপসটা হলো রসুন নিয়ে জি অনেকে আমরা দেশি রসুনটা ইউজ করি খাওয়াতে অথবা সুটকি মাছের রান্নায় বিভিন্ন ধরনের তো দেশি রসুনটা সবসময় ভালো পাওয়া যায় না তো আমরা যারা বিদেশে থাকি তারা এই ধরনের দেশি রসুনগুলো হয়তো দেশ থেকে আনলে অনেকদিন রাখতে পারে না একদম পচে যায় নষ্ট হয়ে যায় স্বাভাবিক এরকম রসুন অনেকদিন থাকেও না আমরা বছরের পর বছর বাইরের দেশে থাকি তো আজকে আমি একটা টিপস দেব আপনাদেরকে এ ব্যাপারে যে দেখেন আমার রসুনগুলো একদম শক্ত শক্ত দেখেন ভাঙা যাচ্ছে না কিন্তু এই দেখেন ভাঙা যাচ্ছে না কিন্তু কারণ আমি এগুলোকে ছিলে না ধুয়ে ডিপে রেখে দিয়েছি দেখেন তারপরে এখন ডিপ থেকে বাইর করার পরে আপনারা হয়তো চিন্তা করবেন যে এটা রান্না হবে কিনা কেমন হবে এই ইয়ে থেকে বের হওয়ার পরে তো ফ্রিজ থেকে বের করার পরে একদম মোটেই দুশ্চিন্তা চিন্তা করবেন না এই জন্য যে এটা যখন আমরা ফ্রিজ থেকে বের করে ধুয়ে হ্যাঁ যখন আপনি রান্না করবেন শুকি মাছ অথবা যে কোনো সাথে আমরা গোটা রসুন খাই ডালের সাথে তো যখন আপনি রান্না করবেন রান্নার টাইমে ওইটা আমি বের করে আপনি এটাকে সাথে সাথে ধুয়ে চুলাই দিয়ে দিবেন পেঁয়াজ এবং তেলের সাথে সাথে তাহলে দেখবেন এটা একদম যখন আপনি হলুদটা দিবেন হলুদটা দেওয়ার পরে এটা একদম পুরো নরম হয়ে একদম সেম মনে হবে আপনি এখনই মাত্র খোসা ছাড়িয়ে নিয়েছেন রসুনে তো বন্ধুরা এটাই হচ্ছে আমার টিপস আপনাদের যদি ভালো থাকে তো ওখানে লাইক শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে জি শুক্রিয়া